তো এটা হলো আমরা যখন এমএ করতাম সেই এমএর কলেজ, তারপরে যে ওটা এটা ঝাড়গ্রাম বাজার, জুবলি মার্কেট যেটাকে বলে। তো আমরা কলেজের শেষে বা কোনো সময় খুব দরকার হলে আমাদের বাজারে যেতাম, বা এই কলেজের সাথে বাজারের সাথে আমরা খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক, খুব মুহূর্ত কাটিয়েছি দুটো বছর। তো আজকে অনেক বছর পর, হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি বাছার, আমার ফেসবুক প্রোফাইলে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। সামনে তো পুজো চলেই এসেছে, তোমাদের নিশ্চয়ই পুজোর শপিং হয়ে গেছে, আমার একটাও হয়নি। এবছর আমি পুজোর শপিং করবো না। বেশ, তোমরা খুব ভালো থেকো, এইভাবে ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি যদি আরও এগিয়ে যেতে পারি। দেখো, এটা হলো ঝাড়গ্রামের জুবলি মার্কেটের এই যে দোকানটা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। এখন পর্যন্ত পুজোর কেনাকাটা সকলেই করছে। এই জায়গাটা আমি অনেক কেনাকাটা আগে করেছি, খুব কালেকশন খুবই সুন্দর। তারপরে তো এই গলি দিয়ে দুদিকে দুটো সাইডে গলি আছে, তা মার্কেটটা প্রচুর ভিড় এখন পুজোর সময়। আমরা এক সময় প্রচুর এখানে যখন কেনাকাটা করতে আসতাম বা খাওয়ার জন্য আসতাম, আমরা এই মার্কেটটায় আসতাম, ঘুরতাম কেনাকাটার জন্য। বেশ ভালো, অনেকদিন পর দেখলাম, আর এখানটায় খেতাম। এটা হচ্ছে চিকেন পকোড়া পাওয়া যায়, আর কাঁচা লঙ্কার চাটনি দেয় তার সাথে শালপাতাতে, বেশ খুবই ইয়ামি টেস্টি। যারা যারা খাওয়ানি কোনো দিন চলে আসবে জুবলি মার্কেটে, এই দোকানটাতে খেয়ে যেও। তো এই দোকানটা এখন দুপুরবেলায় বন্ধ, আমি দুপুরবেলায় গিয়েছিলাম তাই। তো দেখো, মার্কেটটাই ঘুরছি, আমি কিছু কেনাকাটা করিনি, কারণ অনেক বছর এখানে গিয়েছিলাম, তাই মনে হলো মার্কেটটা ঘুরি এখন কি নতুন পরিবর্তন হয়েছে, কারণ ঝাড়গ্রাম এখন একটা নতুন ডিস্ট্রিক্ট হয়ে গেছে, তার জন্য ভালো নতুন কিছু পরিবর্তন হয়েছে কি না। দেখলাম সেরকম কিছু পরিবর্তন নেই বাজারটার, বা নতুন দোকান হয়েছে। তারপরে দেখো, বাজারের বাইরে আবার একটা দুদিকে দুটো রাস্তা পেরিয়ে গিয়েছে, এই রাস্তাটা ধরেই কিন্তু স্টেশন রোড যাওয়া যায়, স্টেশনে ট্রেন ধরতেও পারা যাবে। বাইরের অপোজিটে গিয়ে বাজার আছে, সবুজ বাজার, সেটাও যাওয়া যাবে। এখান থেকে বাস রোড ধরার জন্য পাঁচ বাথের মোড়ে যাওয়া যাবে। আমি ভাবলাম বাস ধরতে যাবো, তাই জন্য বাজারটা ঘুরে নিয়েছি, মেন বাজারটা। তারপরে রাস্তা ধরে আমি হাঁটছিলাম, তো দেখো খুব সুন্দর পুজো আসে বলে খুব সুন্দর সাজিয়েছে, অনেকে মার্কেটে কেনাকাটা করছে। দেখো ওই সাইডেই না আমরা খাতা কিনতাম, এখানে লুজ দরে খুব খাতা পাওয়া যায়। যেহেতু আমরা পড়াশোনা করতাম, খাতার প্রয়োজন ছিল, তাই জন্য আমরা লুজ দরে খাতা ঝাড়গ্রাম থেকে নিতাম, বান্ধবীরা মিলে যেতাম। তো বেশ ভালো লাগতো, বিকেলবেলা যেতাম আমরা কলেজে ছুটির দিন, বা খুব দরকার হলে আমরা কলেজ শেষ করে যেতাম, তা নাহলে আমরা খুব ছুটির দিনই আমরা বাজারে যেতাম। তো বেশ সব বান্ধবীরা মিলে যেতাম, সেখানে খুব মজা হতো। আজকে অনেক বছর পর গেলাম, সব মুহূর্তগুলো ভেসে উঠছে, সত্যি দুটো বছর কাটিয়েছি, মনে পড়ে যাচ্ছে। তারপরে এখানে রেস্টুরেন্ট আছে, যে আমরা প্রায় আসতাম রেস্টুরেন্টে খেতাম। এ দেখো ঝাড়গ্রামে এটা কোর্ট দেখতে পাবে, এসে কোর্টটা ঝাড়গ্রাম কোর্ট। বেশ এখন নতুন নতুন সব সেজে উঠছে, বেশ ভালো লাগছে, অনেক বছর পর দেখলাম। আর ঝাড়গ্রাম এই প্রকৃতি আমাকে বারবারই মুগ্ধ করে, এই প্রকৃতির সান্নিধ্যে সবসময় আমি যেতে চাই। আর এই হলো ঝাড়গ্রামের হাই স্কুল, এই বটগাছের তলায় বসতাম, এই কত স্মৃতি। তারপরে এই হচ্ছে পোস্ট অফিস, যেখানে টাকা এক্সচেঞ্জ একসময় করেছিলাম, যখন টাকা বাতিল হয়ে গিয়েছিলো সেই সময় আমরা টাকা চেঞ্জ করতে গিয়েছিলাম। এই আমাদের কলেজ, এই হলো আমাদের বাস স্ট্যান্ড। যখন ক্লাসের পরে টিফিনের জন্য আমাদের ঘন্টা পড়তো, আমরা ঠিক ওখানে পাশে দোকানে কিনে এই জায়গাটায় বসে বসে খাবার খেতাম। এটা হলো নদীটা, প্রচুর বড় একটা নদী, সত্যি এখানে কাশফুলে ভরে যায়। এবছর হয়তো কাশফুলের কম। ঝাড়গ্রামে পড়াশোনার জন্য দুটো বছর খুব সুন্দরভাবে কেটেছে, জীবনে অনেক স্মৃতি, অনেক কিছু মুহূর্ত জড়িয়ে আছে, এখনও বারবার মনে পড়ে, সেগুলো খুব ভালো লাগে, কখনো ভুলে যাওয়ার মতো নেই। সত্যি সকলের প্রতি অনেক শ্রদ্ধা, অনেক